হাই ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সামনে আরও নতুন নতুন টিপস নিয়ে চলে এসেছি, যার দৈনন্দিন জীবনে বা আমাদের রোজকার জীবনে কিন্তু অনেক বেশি কাজে লাগবে। আর তোমরা যদি এই টিপসগুলো যদি শিখে নিতে পারো, তাহলে দেখবে যে এই টিপসগুলো কীভাবে তোমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগছে। কারণ আমরা সকলেই কর্মব্যস্ত, কর্মব্যস্ততার যুগে কিন্তু আমাদের একটা জিনিস নিয়ে পড়ে থাকলে কিন্তু চলবে না, আমাদের অনেক রকম কাজ করতে হবে। তো সেই জন্য আর দিনের মধ্যে আওয়ার কিন্তু পাবো মাত্র 24 ঘন্টাই, তো সেই 24 ঘন্টার মধ্যে কী করে নিজেকে ভালো রেখে, পরিবারকে ভালো রেখে সমস্ত কাজগুলো খুব শান্তিভাবে আর খুব চটজলদি করে নেওয়া যায়, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমাদের অনেক রেসপন্স পাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে যে তোমরা রেসপন্স করছো, ভালো ভালো কমেন্টস করছো। তো অনেক থ্যাঙ্কস তোমাদের আমার ভিডিও দেখার জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ডায়েরি। তো চলো আজকে দেখাচ্ছি প্রথম টিপস। দেখো এখানে আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি, আর শাড়ির পাড় দেখো অনেক সময় হয় যে এই ধরনের ফ্যান্সি শাড়িগুলোর পাড় কিন্তু ভীষণভাবে মোটা থাকে, তার মধ্যে আমাদের কিন্তু যখন আমরা কোথাও যাই তখন ব্লাউজের সাথে সেফটি পিন মানে পিন করতে কিন্তু খুব অসুবিধা হয়, কারণ এই ধরনের মোটা থাকলে পরে পাড়গুলো তাহলে কিন্তু পিন করতে পিনটা দেখবে ঢুকতেই চায় না, আর তখন ওইভাবে সেজে গুজে শাড়ি পরে যদি পিনটা সেফটি পিনটা ঢোকাতে না পারি তখন কিন্তু ভীষণভাবে আমাদের প্রবলেম হয়। তো তার একটা উপায় আমি তোমাদেরকে বলে দেব, যেটা খুব সহজেই যেটা করলে পরে তোমরা এই পিনটা সহজেই কিন্তু সেফটি পিনটা ঢুকে যেতে পারবে। তো দেখো সেই যে টিপসটা সেটা কি, সেফটি পিনটা যেটা হয় সেটা হচ্ছে একটু ভোঁতা থাকে অনেক সময়, সেটাকে যদি আমরা একটু ধার করে নিই তো কিছুই না, জাস্ট একটুখানি যে ছুরিটার মধ্যে সেফটি পিনের যে মাথাটা থাকে সেটা একটুখানি ঘষে নিলে পরে কিন্তু বেশ সুন্দর একটা ধার চলে আসে। দেখো কিছুই না, একটুখানি আমি ঘষে নিলাম। তো এইবার যখন আমি এইভাবে সেফটি পিনটা ঢোকাবো তখন কিন্তু খুব সুন্দরভাবে এটা ঢুকে যাবে। দেখো কত সুন্দরভাবে এটা সেফটি পিনটা ঢুকে গেল, তো আমাদের কোনো কষ্টই করতে হলো না। তো সেই জন্য আমরা যদি সেফটি পিনগুলো দোকান থেকে কিনে আনার আগে কিনে এনে যদি এইভাবে একটু ধার করে নিই তাহলে আমাদের পাড়গুলো মোটাই থাকুক বা পাতলাই থাকুক সেফটি পিনটা পিন করতে কোনো অসুবিধা হবে না। তো একটা লাইক দিয়ে দিও প্লিজ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এর পরের টিপসে চলে যাচ্ছি। দেখো আমরা সবসময় যে লিকুইড জাতীয় ওষুধ যেগুলো আমরা খাই, তো অনেক সময় দেখবে অনেকে কাপে ঢেলে খায় বা অনেকে ঢাকনিতে ঢেলেই খেয়ে নেয়। তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে গা চুয়ে চুয়ে কিন্তু ওষুধগুলো পড়তে থাকে, এটা নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো। এটা কিন্তু একটা ভীষণ ভালো উপায় আছে, এরকম একটা রাবার ব্যান্ড নিয়ে নেবে। এবার সেই রাবার ব্যান্ডটা আমি এইভাবে মুখের মধ্যে আমি দেখো এইভাবে দিয়ে দিচ্ছি, এরকম ধরনের রাবার ব্যান্ডগুলো ঠিক এরকমভাবে সেট করে দেবে। এবার যখন ঢাকনি খুলে ওষুধ নেবে তখন কিন্তু আর কোনো প্রবলেম হবে না, কারণ ওষুধগুলো কিন্তু সব রাবার ব্যান্ডের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, বোতলটা কিন্তু একদমই নোংরা হবে না। তো বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। চলো চলে যাই এবার পরের টিপসে। তো পরের টিপসটাও কিন্তু অসাধারণ একটা টিপস, যেমন ধরো আমি এখানে নিয়ে নিয়েছি লবণ। লবণটা এই কারণেই নিয়েছি যে দেখবে এখন বর্ষাকাল আসছে, লবণ কিন্তু দেখবে অনেক সময় জল জল টাইপের হয়ে যায়, একটু দলা দলা টাইপের হয়ে যায়, তখন সেক্ষেত্রে লবণটা ইউজ করা খুব প্রবলেম হয় ওরমভাবে জল জল হয়ে গেলে। কিন্তু তার একটা সুন্দর উপায় আমি বলবো, যেমন ধরো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 মুঠ মতো চাল। তো এতটা চাল আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা ভাবছো লবণের মধ্যে এতটা চাল মিশিয়ে দিয়ে আমি কিভাবে রান্না করব, কারণ রান্না করতে গেলে তো প্রতিটা চামচের মধ্যেই চাল থাকবে তাই না। কিন্তু এর কিন্তু ভালো উপায় আছে, এইভাবে লবণটা আর চালটা মিশিয়ে
তোমরা রেখে দেবে ঢাকনি জারটা বন্ধ করে দিয়ে, ঢাকনিটা বন্ধ করে দিয়ে রেখে দেবে এইভাবে বেশ কিছুদিন। তো বন্ধ করে দেওয়ার পরে তারপর তোমরা চালটাকে আর লবণটাকে আলাদা করে দেবে, দেখবে খুব সুন্দর লবণটা একদম আগের মতোই, একদম দোকানের মতোই একদম মিহি হয়ে গেছে এবং জল টল একদম নেই। তো সেটাই তোমাদেরকে দেখালাম, তোমাদের এই টিপসটা কেমন লাগলো বলবে। তো দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি, চাল নিয়ে নিয়েছি আর নিচে একটা পাত্র নিয়ে নিয়েছি, লবণ আর চালটা এবার আলাদা করব। কারণ এটা মোটামুটি 5-6 দিন রাখার পরেই দেখবে লবণটার মধ্যে সমস্ত যে ময়শ্চারটা থাকে সেটা কিন্তু চালটা শুষে নেবে, অ্যাবসর্ব করে নেবে, তাতে কিন্তু লবণটা আগের মতোই হয়ে যাবে। দেখো এটা তো কোনো প্রবলেমই হলো না, তাই না, যে চালের মধ্যে লবণটা থাকবে বা কিছু, বা কী করে রান্না করব, প্রতিটা চামচে চাল থাকবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। দেখো এবার এই লবণটাকে তোমরা খুব সুন্দরভাবে ইউজ করো, আর চালটা তো ধুয়ে ফেললেই হয়ে গেল, লবণ যেটুকু বা থাকবে সেটুকু আর থাকবে না। তো দেখো এই অত্যন্ত স্বাদ মানে অসাধারণ টিপসটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে দিও, একটা লাইক তো তোমাদের কাছে আশা করতেই পারি। তো চলো চলে যাই এর পর টিপসে। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কানের, তো কানেরটা কেন নিয়েছি সেটা তোমাদেরকে বলছি। কানেরটা হচ্ছে স্টোনের, স্টোন দেওয়া কানের। তো দেখো এই যে স্টোনগুলো থাকে না, এই স্টোনগুলো অনেকদিন থাকতে থাকতে কি হয়, অনেক সময় স্টোনগুলো হয় আলগা হয়ে যায়, খুলে পড়ে যায়, নাহলে স্টোনগুলো গ্লেজগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো এটা আমি কি করে আবার গ্লেজ আনবো বা ফিক্সড করব স্টোনগুলোকে সেটাই দেখাচ্ছি। যেমন ধরো এই যে আমার কানেরটা যেরকম ঠিক ওই রকমই কিন্তু কালারের আমার নেল পালিশ রয়েছে। তো এবার এই নেল পালিশটা আমি প্রত্যেকটা পাথরের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো, স্টোনের মধ্যে, দেখো প্রত্যেকটা স্টোনের যে স্টোনটা নড়বড় করছে তার মধ্যে একটু দিয়ে দেব, আশেপাশে কয়েকটা স্টোনের মধ্যেও আমি হালকা করে দিয়ে দেব। দেখো এইভাবে দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে আবার গ্লসি ভাব একটা চলে আসবে, আর স্টোনগুলো খুলে পড়ে যাবে না, আর কানেরটাও কিন্তু সুন্দর থাকবে। কারণ আমরা সাধারণত কানেরকে নিয়ে শখে যে এই কানেরটা আমার খুব ভালো লাগছে, যেটা আমি ফেলতেই পারবো না। তো এইসব কারণে এই ধরনের উপায়গুলো যদি করো তাহলে তোমাদের পছন্দসই কানের কিন্তু আর ফেলতেই হবে না, আর তোমরা পরতেও পারবে। তো চলো এত সুন্দর একটা টিপস দেখানোর জন্য একটা লাইক প্লিজ দিয়ে দিও তোমরা, অবশ্যই এটা শেয়ার করে দিও ভালো লাগলে পরে। তো বন্ধুরা এবার চলে যাই আমি পর টিপসে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা সাদা রুমাল। আমি একটা রুমাল দিয়ে দেখাচ্ছি, তোমরা কিন্তু চাইলে এর মধ্যে একটা সাদা জামা নিয়ে নিতে পারো। অ্যাকচুয়ালি সাদা জামার জামাটা কি করে তোমরা সাদা ফটফটে করবে একদম, কাচতে গেলে দেখবে অনেক সময় লাল হয়ে থাকে বা হলুদ হয়ে থাকে, কোনো খাবার টাবার পড়লে তখন কিন্তু সেই রং তোলা খুব সমস্যা হয়ে যায়। তো কিভাবে করবে সেটা হতে পারে, দেখো ফেলে রাখা এক্সপায়ারি যে ওষুধগুলো আছে সেই ওষুধ দিয়ে কিন্তু এর সমাধান হয়ে যেতে পারে। তো কিভাবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমি নিয়ে নেব দুটো ট্যাবলেট, কারণ যেহেতু এটা ছোট রুমাল একটা দিলেও হতো। তো সাদা জামার ক্ষেত্রে এরকম 2-3টে ট্যাবলেট তোমরা দিয়ে দেবে জলের মধ্যে, জলের মধ্যে দিলে অটোমেটিক এটা গুলে যাবে। তোমরা গুঁড়ো করেও দিতে পারো, হামানদিস্তায় গুঁড়ো করেও দিতে পারো, অসুবিধা নেই। তো আমি রুমালটা দিয়ে দেখাচ্ছি, ঠিক সেমভাবে কিন্তু সাদা জামা বা সাদা প্যান্ট এইভাবে কিন্তু তোমরা ধুয়ে নিতে পারো, তাহলে দেখবে যে যে সাদা উজ্জ্বলতাটা সেটা কিন্তু আবার ফিরে আসবে। অনেক সময় হয় না যে আয়রন জল থাকে তখন কিন্তু সাদা জামাগুলো লাল লাল টাইপের হয়ে যায়। তো দেখো আমি দিয়ে দিলাম 1 ঢাকনি মতো ভিনিগার, তোমরা চাইলে লেবুর রস দিতে পারো, লেবুর রস দিলেও খুব সুন্দরভাবে সাদা ভাবটা ফিরে আসে। তো দেখো এবার আমি এর মধ্যে
রুমালটাকে বেশ কিছুক্ষণ চুবিয়ে রেখে দেব। তো ধরো এখানে একটা সাদা জামা যদি দাও তাহলে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো এরমভাবে জলের মধ্যে চুবিয়ে রাখবে। ঠিক এইভাবে জলের মধ্যে সুন্দরভাবে চুবিয়ে রাখবে আর একটু নাড়াচাড়া করবে, একটু কোচলে নেবে হাত দিয়ে, তাহলে দেখবে যে লাল লাল ভাবটাও কিন্তু আর থাকছে না। আর যদি কোনো খাবার দাবার পরে বা চা পরে সেই দাগগুলোও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। তো বন্ধুরা, এই টিপসটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করো প্লিজ। তো চলো চলে যাই এবার আমি পরের টিপসে। পরের টিপসটাও কিন্তু খুব সুন্দর আর খুব ইম্পর্টেন্ট টিপস। দেখো আগে তোমাদের আমি মিশ্রণটা দেখাচ্ছি, তারপর আমি বলবো যে আমি মিশ্রণটা দিয়ে আমি কি করব। এখানে আমি নিয়ে নিলাম 1 চামচের মতো বেকিং সোডা, আর নিয়ে নেবো হচ্ছে ভিনিগার, 1 ঢাকনি মতো ভিনিগার নিলেই চলবে। দেখো 1 ঢাকনি মতো ভিনিগার নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি নিয়ে নেবো হচ্ছে প্রয়োজন মতো জল। তো এই এটা কিন্তু একদম নর্মাল জল। তো এই মিশ্রণটা দিয়ে আমি কি করব সেটা তোমরা হয়তো ভাবছো। এই মিশ্রণটা দিয়ে কিন্তু একটা সুন্দর কাজ হবে। তো দেখো এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম ভীম জেল, যেটা দিয়ে আমাদের বাসন মাজা হয়। তো এবার এটাকে মিক্সড করে নিচ্ছি। তো চলো এবার দেখাচ্ছি এটা দিয়ে কি করব। দেখো আলমারি যে থাকে আমাদের সবার ঘরেই, আলমারির মধ্যে দেখবে অনেক দিন পরেই, কিছুদিন ইউজ করার পরে পরেই দেখবে যে একটা কালো ছোপ ছোপ মতো হয়ে যায়। দেখতে পাচ্ছ যে আমারও আলমারির মধ্যে কিন্তু এরকম একটা কালো ছোপ ছোপ হয়ে রয়েছে। তো এইগুলিকে আমি তুলবো এই মিশ্রণটা দিয়ে। এই মিশ্রণটার মধ্যে একটা রুমাল নিয়েছি, নিয়ে আমি ভালো করে আলমারির মধ্যে আমি মাখিয়ে দিচ্ছি। এটা মাখিয়ে দেবো এটা, কারণ এর মধ্যে যেহেতু বেকিং সোডা আছে, ভিনেগার আছে, ভিম জেল আছে, এটা দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে রাখবো। তাতে কী হবে, নোংরাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এই কাজটা যদি তোমরা প্রত্যেক মাসে একবার করে পরিষ্কার করে নাও, তাহলে দেখবে আলমারিটা কিন্তু একদম নতুনের মতোই চকচক ঝকঝকে করবে। তো এবার দেখো আমি এবার এই রুমালটা দিয়ে ভালো করে ভিজা অবস্থায় মুছে নিলাম। এবার আমি এটাকে 5 মিনিট মতো ছেড়ে দেব। 5 মিনিটে সমস্ত নোংরাগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। তো দেখো 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার আমি সেই রুমালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি মুছে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, একদম চকচক হয়ে গেল একদম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে এই টিপসটা তোমাদের কেমন লাগলো। তাহলে এখন থেকে তোমাদের আলমারি নিয়ে কিন্তু আর কোনো চিন্তা করতে হবে না। তাহলে দেখবে মাসে যদি একবার করো অন্তত, তাহলেই দেখবে একদম পরিষ্কার থাকবে। তো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে তো একটা শেয়ার করে দিও। এবার আমি চলে যাব একটা লাস্ট টিপসে। দেখো এই যে চুড়ি, চুড়িগুলো কিন্তু এক এক সময় হয় না যে আমাদের হাতে কিন্তু ঢুকতেই চায় না, কোনো মতে ঢোকে না। তা আমরা কি করব এটারও কিন্তু একটা সুন্দর টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি হাতে নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল। এবার সর্ষের তেলটা হাতে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। তোমরা চাইলে নারকেল তেলও নিতে পারো, কোনো অসুবিধা নেই, বা বডি অয়েলও নিতে পারো। তো আমি হাতের কাছে সর্ষে তেল ছিল, তো সেটাই আমি হাতে মেখে নিয়েছি। তো দেখো এবার কত স্মুথ হাতের মধ্যে ঢুকে গেল, চুড়িটা এরকম খুলেও গেল। আবার দেখো এই হাতে পড়ছি, আবার এই হাত থেকেও আমি খুলে রাখবো। তো দেখো কত সহজেই চুড়িটা আমি পরে ফেলতে পারছি। তো তোমাদের বন্ধুরা এই টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না।